আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, আজ 25 সেপ্টেম্বর ইংরেজি 2021 সাল। জানাবো কুয়েতের গুরুত্বপূর্ণ দুটি আপডেট, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন তথ্য শেয়ার করলে নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আলহামদুলিল্লাহ, চীনের তৈরি সিনোফার্মা ভ্যাকসিন গ্রহণ করলে কুয়েত প্রবেশ করতে পারবেন যে কোনো দেশের প্রবাসী, তবে শর্ত হচ্ছে যে নতুন ভিসাধারীরা। বিশেষ করে কোভিড-19 পরিস্থিতি অবনতির পর থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রেখেছিল, এরপরে যখন অনুমোদন দেয় তখন কুয়েত কয়েকটা ভ্যাকসিন ঘোষণা করে। আর এই ভ্যাকসিনগুলো ঘোষণার মধ্যে হচ্ছে যে ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন। সেক্ষেত্রে পুরনো প্রবাসী যারা দেশে আটকে আছে কুয়েতে প্রবেশ করার জন্য, তারা সিনোফার্মার দুটি ভ্যাকসিন গ্রহণ করলে বুস্টার ডোজ হিসেবে অনুমোদিত যেটি ফাইজার ভ্যাকসিন বা অ্যাস্ট্রাজেনিকা বা জনসন জনসন যা বা মডার্না, সেগুলো একটি ব্যবহার করতে হবে বা নিতে হবে। নতুন করে যে উদ্যোগটি নিয়েছে কুয়েত, যেটি নিঃসন্দেহে ভালো, আপনারা অবগত রয়েছেন কুয়েতে তিনটি প্ল্যাটফর্মের ভিসা ঘোষণা দিয়েছে, বিশেষ করে ভিজিট ভিসা, বাণিজ্যিক ভিজিট, ফ্যামিলি ভিসা। বর্তমান কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন এই আপডেটটিতে আমরা যেটি জানতে পেরেছি, এখন থেকে সিনোফার্মার ভ্যাকসিন যারা গ্রহণ করবে বিশেষ করে নতুন ভিসাধারীরা, তারা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করে সবগুলো সিস্টেম মেনে কুয়েতে প্রবেশ করতে পারবে, যেটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ কুয়েতের। বিশেষ করে বর্তমান কুয়েতের যে শ্রমিক সংকট চলছে, বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আসবে বা নতুন ভিসা চালু হচ্ছে, এই হিসেবে সিনোফার্মার অনুমোদন দেওয়া নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে অপেক্ষায় রয়েছে নতুন ভিসা নিয়ে অনেকেই, ভ্যাকসিন জটিলতায় কুয়েতে প্রবেশ করতে পারছিল না, অবশেষে তাদের এই সমস্যাটির সমাধান হয়েছে, এখন থেকে তারা প্রবেশ করতে পারবে। এদিকে কুয়েতের পুলিশ বাহিনীকে অফিসিয়াল পোশাক পরিধান করে মাতাম বা রেস্তোরাঁতে বসতে এবং বিনা রিপোর্টে শপিং মলের ভিতরে হাঁটাচলা করার উপায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি জারি করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল শেখ ফয়সাল নওয়াফ আল আহমেদ, তথ্যসূত্র আল হাকিয়া নিউজ টুইটার অ্যাকাউন্ট থেকে। এটি অবশ্য কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আপডেট, আমরা যেহেতু কুয়েতের নিউজগুলো প্রচার করে থাকি সে বিদায় এই নিউজটাও প্রচার করলাম। আর অবশ্যই আপনারা ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন, বিশেষ করে এই বিশাল সুযোগটি পেয়ে যেন নতুন প্রবাসীরা বা যারা নতুন ভিসা পেয়েছে তারা কুয়েতে চলে আসতে পারে। বিশেষ করে দীর্ঘদিন থেকে একটি জটিলতার মধ্যে ছিল তারা কীভাবে কুয়েত প্রবেশ করবে। আমাদের ভিডিওগুলিতে প্রতিদিনই দু একটি কমেন্টস থাকে যে নতুন ভিসাধারীদের জন্য নতুন কোনো সিস্টেম চালু করেছে কিনা। আশা করি এই সিস্টেমের মধ্য দিয়ে সেই সমস্যাটির সমাধান হলো। এখন আপনি আপনার সিস্টেমগুলো ফলো করে, বিশেষ করে ভ্যাকসিন গ্রহণ করে, তারপর কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করে, বারকোড নিয়ে বাকি যে কুয়েত মোবাইল আইডি বা আদার মুসাফির প্ল্যাটফর্ম ইমুনি, সেগুলো রেজিস্ট্রেশন করে কুয়েতে চলে আসুন। এছাড়া ইমুনি, কুয়েত মোবাইল আইডি, মুসাফিরের সিস্টেমগুলো নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা আপনি আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কুয়েতের নতুন ভিডিওতে, আমাদের সাথে থাকুন সম্পূর্ণ নতুন আপডেট পেতে।